হ্যালো বন্ধুরা, স্যামসাং ডবল ডোর ইনভার্টার ফ্রিজের একটি বড় সমস্যা, সেই সমস্যাটি নিয়ে আলোচনা করব। এবং সেই সমস্যাটি হলো আপনার এরর কোড, কোনো এরর কোড শো করছে না, অটোমেটিক আপনার এলইডি লাইট ব্লিঙ্কিং করছে। এই অটোমেটিক এলইডি লাইট ব্লিঙ্কিং কী কারণে করছে সেটি আজকে আপনাদেরকে জানাবো, এবং কোন কোন পার্টস খারাপ হলে, কোন কোন সমস্যা হলে এই অটোমেটিক লাইটটি ব্লিঙ্কিং করে। তো বন্ধুরা, সাধারণত এরর কোড আলাদা এবং এই লাইটটি ব্লিঙ্কিং করা সম্পূর্ণ আলাদা। এলইডি লাইটটি অটোমেটিক জ্বলছে। তো বন্ধুরা, স্বাগতম জানাই আপনাদেরকে ডব্লিউ ইলেকট্রিক নলেজ ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন স্যামসাং ডবল ডোর ইনভার্টার ফ্রিজ। এই ইনভার্টার ফ্রিজের সমস্যা হলো আপনার ফ্যান মোটর চলছে না, এবং রেফ্রিজারেটর কম্পার্টমেন্টে যে আমাদের লাইটটি থাকে সেই লাইটটিও চলছে না। তো বন্ধুরা, পুরো বিষয়টা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তো বন্ধুরা, আমরা ব্যাক সাইডে চলে আসলাম এবং আমাদের যে প্যানেলটা সেটাও খুলে নিলাম, এবং দেখতে পেলেন আমাদের পিসিবির লাইটটি দেখেন জ্বললো, এবং আমাদের বড় পিসিবির লাইটটি দেখেন অটোমেটিক গ্লো করছে। আমাদের এই লাইটটি জ্বললো একবার, অর্থাৎ পাওয়ার চলে আসলো। আসার পরে আমাদের এই যে পিসিবির লাইটটি, এলইডি লাইটটি, যেটাতে আমাদের এরর কোড শো হয়, সেই এরর কোডের লাইটটি দেখেন অটোমেটিক ব্লিঙ্কিং করছে। তো বন্ধুরা, এই অটোমেটিক ব্লিঙ্কিং কী কারণে করছে, কোন কোন পার্টস খারাপ হলে এটা হয়, ঠিক আছে বন্ধুরা, সেটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, সাধারণত এই যে লাইটটি ব্লিঙ্কিং করছে এটা পিসিবির থেকে সমস্যা। তো পিসিবির কোন কোন পার্টস চেঞ্জ করলে বা কী কী সমস্যা হলে এই সমস্যাটি হয় সেটা আপনাদেরকে জানাবো। বন্ধুরা, সাধারণত অনেক ক্ষেত্রে দেখা যায় এই ধরনের সমস্যা আসলে আপনারা কী করেন, অনেকেই কী করে, পিসিবিটা পুরো রিপ্লেস করে দেয়। তো পিসিবি রিপ্লেস করার কোনো দরকার নেই বন্ধুরা, সামান্য কিছু টাকার খরচা করলে আপনি রিপেয়ার করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা, আমরা রিপেয়ার করিয়ে নিয়েছি, রিপেয়ার করা হয়ে গেছে। এবার আমরা কি করব, আমাদের যে পিসিবি বোর্ড দুটি আমরা লাগিয়ে নেব। তো বন্ধুরা, হয়তো ভিডিওটি একটু আমাদের দেখাতে অসুবিধা হচ্ছে, কারণ ক্যামেরা স্ট্যান্ডটি নষ্ট হয়ে গেছে, যার কারণে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে আমি কাজ করছি, যার কারণে অসুবিধা হচ্ছে। তো বন্ধুরা, একটু ধৈর্য সহকারে দেখুন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর এই যে সমস্যাটি, এটা একটি অন্য ধরনের সমস্যা, যে সমস্যাটি হচ্ছে আপনার কোনো এরর কোড দেখাচ্ছে না। এরর কোড হলে আপনি এরর কোড অনুযায়ী কাজ করতে পারেন, কিন্তু বন্ধুরা এই সমস্যাটি সম্পূর্ণ ভিন্ন, একটি আলাদা। সুতরাং ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাতে আপনার অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, আমাদের যে ক্লিপগুলো, আমরা ক্লিপগুলো লাগিয়ে নিচ্ছি, আমরা ক্লিপগুলো এক এক করে লাগিয়ে নেবো, এবং আমাদের যে ওয়্যারগুলো তারগুলো আমরা ভালোভাবে ঠিকভাবে সরিয়ে দেবো এবং ঠিক করে দেবো। দেওয়ার পরে আমরা কি করব, আমাদের যে পাওয়ার কর্ড, আমরা পাওয়ার কর্ডটি নিয়ে আমরা পাওয়ার দেব। তো আমরা পাওয়ার কর্ডটি নেব। বন্ধুরা, ভালো করে লক্ষ্য করেন, আমাদের প্রথমে কিন্তু অটোমেটিক লাইটটি ব্লিঙ্কিং করছিল, এবং আমরা রিপেয়ার করার পরে সেই সমস্যাটি দেখেন সমাধান হয়ে গেছে, এবং সেটি আপনাদেরকে দেখাবো। তো আমরা পাওয়ার কর্ড নিলাম, এর একটু ভালো করে লক্ষ্য করুন, আমরা পাওয়ার দেব। দেখেন আমরা পাওয়ার দিচ্ছি, আমরা সুইচ অন করলাম, দেখতে পেলেন আমাদের পাওয়ার চলে এসেছে, এলইডি লাইট ব্লিঙ্কিং করেছে। তারপর আমাদের যে বড় পিসিবির লাইটটি অটোমেটিক ব্লিঙ্কিং করছিল, অটোমেটিক জ্বলছিল, দেখেন সেটা আর জ্বলছে না। এরপর আমাদের কম্প্রেসারও স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠল। তো বন্ধুরা, দেখেন আমাদের বড় পিসিবির লাইটটি দেখেন কোনো রকমভাবে জ্বলছে না এবং ব্লিঙ্কিং করছে না, কিন্তু আমাদের কম্প্রেসার স্টার্ট হয়ে গেছে। এর আগে আমাদের কম্প্রেসার চলছিল না, এবং ফ্যান মোটর লাইট কোনোটাই জ্বলছিল না, সব কিছু ব্লিঙ্কিং করছিল। তো দেখেন আমি আপনাদেরকে শোনাচ্ছি, একটু শুনুন। আশা করি ফ্যান মোটরের আওয়াজটা পেয়েছেন, এবং আমাদের যে নিচে লাইটটি, সেই লাইটটিও দেখেন জ্বলছে। তো বন্ধুরা, এর আসল সমস্যা কোথায় ছিল সেটা আমি আপনাদেরকে বললাম। এটা হচ্ছে পিসিবির সমস্যা, পিসিবির থেকে সমস্যাটা হয়েছিল। তো পিসিবির কোন কোন পার্টসগুলো সমস্যা হলে এই কারণটা আসে, এই সমস্যাটা হয়, সেটা আপনাদেরকে আমি দেখাবো এবং সম্পূর্ণ বলে দেব। তো বন্ধুরা, চলুন আমরা পিসিবির দুটো ছবি নিয়ে নিই। বন্ধুরা, পিসিবির ছবি দেখতে পাচ্ছেন, পিসিবিতে দেখেন দুটো বড় বড় ক্যাপাসিটার আছে, আমি আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি।
এই যে ক্যাপাসিটর দুটো দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটরের সমস্যা এবং অটো কাপলারের সমস্যা ছিল। এবং আমাদের এই পিসিবির দেখেন, এই পিসিবির এখানে দেখতে পাচ্ছেন এই দুটোর ভিতরে একটার কি করে কি হয়েছে, আপনার লেগ শর্ট হয়ে গিয়েছে, লেগ পুড়ে গিয়েছিল। তো আমরা এটা চেঞ্জ করে দিয়েছি, যার কারণে চেঞ্জ করে দেওয়ার পরে আমাদের মেশিন ওকে এবং পিসিবি ওকে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন, যাতে এই সমস্যায় পড়লে সে সমাধান করে নিতে পারে। বাই।